नमस्कार बंधुरा, आज आमी आपनादेर सामने निये एसेछि वेजिटेबल मैगी। तो किभाबे तैरी करते हबे, तो तार जोन्नो किभाबे आमादेर जे समस्त जिनिसगुली केटे निते हबे, तो देखुन आमी एखाने ओवेने कड़ाई बसिये दिएछि। तो तारपर एक एक करे पेंयाज कुचि, काँचा लंका। বন্ধুরা একটা জিনিস নোটিশ করেছেন যে আমি এখানে তেল দিতে ভুলে গেছি সবার প্রথমে, তো আপনারা ভুলবেন না, সবার প্রথমে তেল দিয়ে দিবেন। তো যাই হোক, এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। নেড়ে নিব ভালো করে পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে। দেখুন পেঁয়াজ আর লঙ্কা এখানে ব্রাউন কালার হয়ে এসছে মোটামুটি, আর কিছুটা ব্রাউন কালার হয়ে গেলেই আমি এতে কেটে রাখা টমেটো, বিনস, মটর গুলো দিয়ে দেব। তো এখন আমি এগুলো অ্যাড করছি এর সঙ্গে। তো এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিব এবং যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়। এরপর লবণ দিয়ে দিচ্ছি। যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে দেব, বিনস আর মটরটাকে একটু হালকাভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপরে একটু ভালোভাবে নেড়ে নেব। দেখুন মোটামুটি হয়ে এসছে সব কিছু। ভালোভাবে এগুলোকে ভেজে নেবেন একটু, নাহলে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে ওটা থেকেই যাবে। হয়ে এসছে প্রায়। তো এরপর আমি ম্যাগিগুলো অ্যাড করবো এখানে। একটু ভালোভাবে নেড়ে নিব। তো এরপর আমি জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিবেন আপনারা। তো এখন আমি এটাকে ঢেকে দিব। মশলাটা আগেই দিয়ে দিবেন, ঢাকা দেওয়ার আগেই আর কি। তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে ঢাকাটা দিয়ে দেব। আর মাঝে মাঝে একটু ঢাকাটা একটু উঠিয়ে দেখব যে কতটা সেদ্ধ হলো কি না হলো। আর একটু ভালোভাবে নেড়ে নিব যাতে সব কিছু জিনিস ভালোভাবে মিক্সড হয়।
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা একটা খুবই সহজ রেসিপি আর আমরা প্রায় সবাই বাড়িতে এটা কম বেশি করেই থাকি, তো অনেকে তবু জানেন না কীরকম ভাবে তৈরি করতে হয়, তো তার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দেখুন রেডি হয়ে এসছে ম্যাগিটা, আমার অনেক টেস্টি লাগছে। আপনারা এখানে হলুদও ব্যবহার করতে পারেন যদি আপনারা কালার চান, আমার এখানে প্রয়োজন হয়নি তো আমি তাই ইউজ করিনি হলুদ। আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই ইউজ করতে পারেন। আর জলটা শুকিয়ে গেলেই ভালোভাবে নেড়ে নেবেন, কারণ জলটা শুকিয়ে গেলে ম্যাগিটা কড়াইয়ে একটু করে আটকাতে থাকে। হয়ে এসছে, এরপর আমরা এখন একটা প্লেটে সাজিয়ে নেব। আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আগামী দিনে আরও অনেক অনেক নতুন নতুন খাবার রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। নমস্কার।